আমাদের কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন চলে যাওয়া যাক। বন্ধুর বিয়েতে দাওয়াত পেয়েছি। দাওয়াত শেষ করে রওনা হতে হতে আনুমানিক 11টা বেজে গেল। আমার বন্ধু যেতে মানা করলো, কিন্তু কিছু করার নেই, পরের দিন অফিস আছে বলে কথা, আমাকে তো যেতেই হবে। বন্ধুর বাড়ি অনেক দূরে গ্রামের মধ্যে, গাড়ি নিয়ে যেতেই কমপক্ষে 3-4 ঘন্টা সময় লেগেছিল আমার। এখন ফিরতেই বা কত সময় লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে। যাই হোক, আল্লাহ আল্লাহ বলে রওনা হয়ে দিলাম, যাওয়া হবে দেখা যাবে। গাড়িটিকে ছোট রাস্তা থেকে বের করে বড় রাস্তায় নিয়ে গেলাম। বাড়ি চলছে, আস্তে আস্তেই চলছে, আস্তে আস্তে আমি গতিও বাড়াতে লাগলাম। হঠাৎ দেখি গাড়ির সামনে একটি মহিলা এসে গেল। আমি গাড়ি থেকে তার উপর দিয়ে চালিয়ে দিলাম। একটু সামনে গিয়ে গাড়ি থেকে আমি দাঁড় করলাম। গাড়ি থেকে নেমে দেখি এই মহিলাটি রাস্তায় পড়ে আছে। আহ, কি খারাপ দৃশ্য দেখে আমার মন খারাপ হয়ে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে অ্যাম্বুলেন্সকে ফোন দিলাম, কিন্তু মহিলাটির লাশটি কই গেল পিছনে তাকিয়ে দেখি নাই। সে কই গেল খোঁজাখুঁজি করলাম, চারদিকে ভালোভাবে দেখলাম, কিন্তু কই সেই লাশটি, লাশটি গেল বা কই, সেটাকে আর খুঁজে পেলাম না। তাই আমি গাড়িতে উঠে আবার গাড়ি চালিয়ে যেতে লাগলাম। গাড়ি চলতেছে, আবার মনের মধ্যে একটু পরপর একটি চিন্তা আসতে লাগলো, মহিলাটি গেল কই। হঠাৎ গাড়িটির পিছনের ট্রিতে তাকাতেই আটকে গেলাম আমি। মহিলাটি পিছনে বসে আছে, কালো দৃষ্টিতে আমাকে তাকিয়ে রয়েছে। এটি দেখার পর তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কোনো মতে নিজেকে টিকিয়ে রেখেছি। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কোনো কিছুই নেই, কোনো দোকানপাটও নেই। এত রাত হয়ে গিয়েছে যে কোনো দোকানপাট নেই বললেই চলে, সব বন্ধ হয়ে গিয়েছে। এবং আমি চলছি একটি বনের মধ্যে দিয়ে। একটু পরে গাড়িটি আমি দাঁড় করালাম একটি জায়গায়। এবার পিছন তাকালাম, দেখি কেউই নেই, গাড়ির পিছন পুরো ফাঁকা। গাড়ি থেকে বের হলাম এবং একটি সিগারেটে আগুন ধরে খেতে লাগলাম। আবার দেখি রাস্তায় মহিলাটি পড়ে আছে, পিছনে তাকিয়ে দেখি। ওহ, কি ভয়াবহ দৃশ্য, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। আমি ওই মহিলাটির লাশের কাছে গেলাম, দ্রুত গাড়িতে উঠে পড়লাম। সেই লাশটিকে দেখার পর নিজেকে কন্ট্রোল না করতে পেরে গাড়ি চালাতে লাগলাম খুব দ্রুততার সাথে। একই ঘটনা আমার সাথে বারবার ঘটতে শুরু করলো, কিন্তু এবার পিছনে মহিলাটিকে আমার ঘাড় ধরে নিল। ওহ, বলে কি ভয়ঙ্কর দৃশ্য, পিছন থেকে বলতে লাগলো, তুই আমাকে মারলি কেন, আমি কি করেছি, কেন মারলি আমাকে। এবার আমি বুঝতে পারলাম যে এটি কোনো সাধারণ বিষয় না। গাড়ি চালাতে লাগলাম খুব দ্রুততার সাথে এবং একটি রেস্টুরেন্ট দেখলাম, সেখানে আলো জ্বলছে। আমি সেদিকে গাড়ি নিয়ে গেলাম ও সেখানে গাড়িটি থামালাম। রেস্টুরেন্টে গিয়ে গাড়িটি থামিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম ভেতরে। কিছু লোক আমাকে দেখে বলল কি হয়েছে। আমি তাদেরকে সব কিছু খুলে বললাম, আমার সাথে রাস্তায় কি কি হয়েছে তা। তারা শুনে আমাকে সান্ত্বনা দিল এবং বলল এত রাতে গাড়ি নিয়ে বের হওয়ার দরকার কি ছিল, ওই রাস্তায় একটি মহিলা অ্যাক্সিডেন্ট করেছিল কিছু বছর আগে, তার আত্মা এখানে ঘুরে ঘুরে বেড়ায়। সেই রাস্তা দিয়ে যারা যারা যায় তাদের সবাইকে সে টার্গেট করে এবং তাদের ভয় দেখায়। এর আগে অনেক মানুষকে সে ভয় দেখিয়েছে এবং অনেকে অ্যাক্সিডেন্ট করেছে এই রাস্তায়। কিছু করার নেই, কেউ কিছু করতে পারে না। আপনি ভালো হয়েছে এই রেস্টুরেন্টে আলো জ্বালে এখানে এসেছেন। এখন আল্লাহর কাছে দোয়া করেন এবং কিছুটা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেন। আজকের ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের বলবেন, এবং আমাদের ঘটনাটি যদি আপনাদের মনের রাজ্য জয় করে থাকে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন।
আমাদের একটি কমেন্ট জানাবেন যাতে আমরা বুঝতে পারি আপনাদের গল্পগুলো কেমন লাগছে এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই।